শশার গুণের কথা নতুন করে আর কি বলবো। শশা আমাদের পেটকে যেমন ঠান্ডা রাখে, আর শশা দিয়ে রূপচর্চার কথা নাই বা বললাম। আজকে শশা দিয়ে মজার একটা টক মিষ্টি চাটনি করে দেখাচ্ছি। আর এই চাটনি করার জন্য কেমন শশার প্রয়োজন আমি সেটা একটু পরেই দেখিয়ে দিচ্ছি। আশা করছি পুরো ভিডিও জুড়েই পাশে থাকবেন। এই টক মিষ্টি চাটনিটা করার জন্য ঠিক এরকম বড় পাকা, অর্থাৎ পেকে হলুদ হয়ে যাবে এরকম শশাই প্রয়োজন। আমরা যে শশা দিয়ে সালাদ করি সেই শশা দিয়ে কোনোভাবেই এই চাটনিটা পারফেক্ট হবে না। চাটনি তৈরির জন্য আমি প্রথমে শশাকে ভাপিয়ে নিব। ভাপিয়ে নিব বলতে অর্ধেকটা সিদ্ধ করে নিব। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই আমি শশাকে ঠিক কিভাবে কেটে নিয়েছি। শশাকে এভাবে মিডিয়াম লম্বা আর মোটা করে কেটে নিয়েছি। এখন বলি পানির কথা। শশা সিদ্ধ হওয়ার জন্য আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এই পানিটা পরবর্তীতে আমার কোনোই কাজে লাগবে না, আমি পানিকে ফেলে দেব। অর্থাৎ পানি বেশি হয়ে গেলে সমস্যা নেই, কিন্তু কম যাতে না হয়। লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ। এখন চুলার আঁচকে হাই করে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পরে এসে শশা থেকেও কিছুটা পানি বের হয়েছিল, আর শশা এখানে প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। শশাকে আমি আর সিদ্ধ করব না, পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। কিন্তু তার আগে এটাকে একটা ঝাঁজরি বা স্টিনারে ঢেলে নিচ্ছি, কিন্তু কোনোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। শশার টক মিষ্টি চাটনি তৈরি করার জন্য ঘির প্রয়োজন হবে। তেল দিলে আসলে ঠিকঠাক ফ্লেভারটা আসবে না। এখানে 2 টেবিল চামচ খাঁটি ঘি ব্যবহার করছি। কোনো রকম ঝামেলা ছাড়া এত মজার একটা চাটনি আপনারা না খেলে আসলে বুঝবেন না। চাটনির ফ্লেভারকে আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 3টা এলাচ, মুখটা সামান্য ফেটিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2টি দারচিনি। দারুণ একটা ফ্লেভার আসছে। এ পর্যায়ে এসে সেই সিদ্ধ করে রাখা পাকা শশা দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, অবশ্যই খেয়াল রাখবেন প্রাথমিক পর্যায়ে শশাকে কোনোভাবেই অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, তাহলে সেকেন্ড পর্যায়ে এসে শশা গলে যাবে, অর্থাৎ চাটনিটা পারফেক্ট হবে না। এই চাটনির বিশেষত্ব হলো এতে চিনির পরিমাণটা একটু বেশি লাগে। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। তবুও বলে রাখি মিষ্টির পরিমাণটা আসলে আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন। এখন চুলার আজকে মিডিয়ামে চেয়েও হাই করে চিনিটা না গলা পর্যন্ত শশাগুলোকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। চিনি গলে গেছে, এ পর্যায়ে আমি নারকেলের দুধ ব্যবহার করব। নারকেলের দুধের ব্যাপারে বলি, দুধটা একটু ঘন নেওয়ার চেষ্টা করবেন। এই যে ঘি আর নারকেলের দুধ গাঢ় দেওয়ার ফলে শশার চাটনির স্বাদটাই আসলে অনেক অনেক গুণ বেশি হবে। এখানে নারকেলের দুধ 1 কাপ পরিমাণ ব্যবহার করলাম, যেহেতু শশা হাফ সিদ্ধ করাই আছে, আর বাকি সিদ্ধ হওয়ার জন্য এই 1 কাপ পরিমাণ নারকেলের দুধই যথেষ্ট। এই যে আমি শশাকে নেড়ে ছেড়ে দিচ্ছি, এর কারণ হলো যাতে কোনোভাবেই শশা নিচে ধরে না যায়। আবার নারকেলের দুধ গাঢ় ব্যবহার করার ফলে এটা উতলায় যাওয়ার সম্ভাবনা বেশি, আর যদি উতলায় পড়ে যায় সেক্ষেত্রে দুধের ঘনত্বটা কমে আসবে, অর্থাৎ চাটনির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এখন শশাকে আর একটু সিদ্ধ হওয়ার জন্য চুলার আজকে মিডিয়ামের চেয়ে লো করে আমি ঢেকে রেখে দিচ্ছি, কিন্তু খেয়াল রাখবো কোনোভাবে যাতে উতলায় না পড়ে যায়। প্রায় 10 মিনিটের জন্য শশাকে ঢেকে রেখেছিলাম ঠিকই, কিন্তু এর ফাঁকে অনেকবারই ঢাকনা উঁচু করে নেড়ে ছেড়ে দিয়েছি। এ পর্যায়ে এসে দেখুন দুধের পরিমাণটা অনেক ঘন হয়ে এসেছে, শশাও পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এসে তেঁতুলের টক ব্যবহার করছি 2 টেবিল চামচ। এখানে ছোট্ট একটা টিপস দিয়ে দিই, যে কোনো কিছুতে তেঁতুলের টক ব্যবহার করার ক্ষেত্রে জিনিসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ব্যবহার করবেন, কেননা টক ব্যবহারের পরে কোনো সবজি সিদ্ধ হতে চায় না। চাটনির ফ্লেভারকে আর একটু গাঢ় করার জন্য 1 টেবিল চামচ ঘি ব্যবহার করছি। আজকে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব মজার মুখরোচক শশার চাটনি রেসিপি শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে। এই তো শশার টক মিষ্টি চাটনি রেডি হয়ে গেছে। আমি আর টানাবো না, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে আসবে। এখন চুলাকে বন্ধ করে নামিয়ে পরিবেশন করে নেব। স্ক্রিনে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা নামানোর পরে আরো কতটা ঘন হয়ে এসেছে। এত সময় মন দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।